চিকনি চামেলি হয়ে আসছেন মাহি। মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে শরীর থেকে মেদ ছড়িয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার অগ্নিকন্যা। আর এজন্য তাকে অপেক্ষা করতে হবে দুই মাস। এ অপেক্ষার প্রহর আর সইছে না তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানালেন মাহি। নিজের ফেসবুকে রোববার এই অভিনেত্রী লেখেন, আহ আর দুইটা মাস কখন শেষ হবে, জিম করব, ডায়েট করব, আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব। নিজে নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি। এরপর পরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠে, তাহলে কি আবারও অভিনয়ে ফিরছেন মাহি, নাকি এটা শুধুই আক্ষেপ? জানিয়ে রাখা ভালো, বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও রাজনীতিতে বেশ সক্রিয় হয়েছেন তিনি। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। প্রসঙ্গত 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরা করে এসেছেন এই দম্পতি।